ইচ্ছে যে এখানকার সেই জান্নাতে বাগানে, জান্নাতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফুলের বাগান, এই জান্নাতে বাগানের শহীদ আত্মাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং সাক্ষাৎ করতে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখি আমরা এখানে চারিদিকটা ঘুরে দেখব যে এখানে শহীদ আত্মারা ঠিক জান্নাতে ফুলের বাগানে তারা কেমনভাবে আছে এবং কী অবস্থায় আছে, এবং ইনশাআল্লাহ আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো ওনাদের সাথে। আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে সেই আপনার জান্নাতি বাগান, যেটা গণকবর, চিরনিদ্রায় শায়িত আছে লাখো শহীদের আত্মারা। এইটা হচ্ছে ওঠার সিঁড়ি। আমরা প্রথমে ডান দিকটা দিয়ে আমরা শুরু করবো যাত্রা। এই দিকে ডান দিকের সৌন্দর্যে আমরা দেখব কী কী ফুল গাছ এবং ঠিক আত্মারা। প্রিয় বন্ধুরা, আত্মারা ঠিক এমন ফুলের বাগানেই, কিন্তু আমাদের অগোচরে, আমাদের চোখের আড়ালে তারা আসে সর্বদা সর্বক্ষণ। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন প্রতিটা মুহূর্ত। আপনারা জানেন 1971 সালে দেশকে স্বাধীন করার জন্য লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দেশ, এই শহীদেরাই এইখানে চির নিদ্রায়, আমি বলবো চির নিদ্রায় নয়, তারা সর্বদা সর্বক্ষণ তারা চির জাগ্রত অবস্থায় অবস্থান করছেন, এবং আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমার দেশের মঙ্গলের জন্য তারা সর্বদা সর্বক্ষণ প্রার্থনা করছেন। দেখুন এখানে নানা রঙের ফুলের গাছের সমারোহ। আমরা ঠিক ডান দিকের প্রথমে দৃশ্যটা নিব এবং পরবর্তীতে আমরা বাম দিকের দৃশ্যটা নিব। এটাই হচ্ছে সেই শহীদের জান্নাতি বাগান, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর, যেটা বধ্যভূমি হিসাবে পরিচিত। দেখুন আসলে শহীদরা তো এমন ফুলের বাগানেই তো তারা সর্বদা সর্বক্ষণ আছেন, থাকবেন চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে। আমরা প্রথমে ডান দিকের নিচের সৌন্দর্যটা কিছুটা নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন। আমরা ঠিক শহীদ আত্মারা যে মূল ফটক, যেখানে শহীদ আত্মাদের ঠিক তারা একসঙ্গে যেখানে অবস্থান করে, এই যে আপনারা স্মৃতি ফলক যেটা দেখতে পাচ্ছেন, স্মৃতিস্তম্ভ, সেখানটা আমরা দেখাবো শহীদ আত্মারা কী করছে, কেমন আছে, তাদের সঙ্গে আমরা ইনশাআল্লাহ সরাসরি কথা বলবো। আমরা প্রথমে বাহিরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ইনশাআল্লাহ আমরা সামনে উপরে উঠে আপনার সঙ্গে থাকব। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ আত্মাদের ফুলের বাগানে। এটা হচ্ছে আপনার পূর্ব দিকের অংশ। দেখুন আমি নিচ থেকে এসে সমস্ত ভিডিও নেওয়ার চেষ্টা করছি, আর এই পাশটা ঠিক ওপরটাই স্মৃতিস্তম্ভ, ইনশাআল্লাহ আমরা উপরে উঠে সম্পূর্ণ দেখাবো সেই শহীদ আত্মারা তারা কোথায় অবস্থান করছেন এবং তারা কী অবস্থায় আছেন। আপনার সঙ্গে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করি। এই পাশটাই দেখুন একই রকম নানান রকম ঠিক বড় বড় ফুলের বাগান দিয়ে এটা সমাদৃত করা, ঘেরা। দেখুন প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, আপনারা অবশ্যই বাংলাদেশের যে প্রান্ত থেকে অথবা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেন না কেন, এমন সোনার বাংলাদেশের শহীদদের প্রতি সবাই শ্রদ্ধা জানাবেন, এবং শ্রদ্ধা জানাতে ঠিক এই জায়গায় আপনাদের অবশ্যই আসতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
যে স্মৃতি যত যুদ্ধ ঘটিত যে স্মৃতিগুলো আছে এটা তার মধ্যে একটা অন্যতম। আমরা এবার বাম পাশে চলে এসেছি, আমরা সেই স্মৃতিফলকের বাম পাশের সৌন্দর্যগুলো দেখাচ্ছি। আপনার সঙ্গে থাকুন, কেউ ভিডিও ছেড়ে যাবেন না। আমরা কিছুক্ষণের মধ্যে সেই কাঙ্ক্ষিত যেখানে শহীদদের জান্নাতি শহীদেরা আত্মারা একসঙ্গে তারা সর্বদা দেশের জন্য ভাবছেন, দেশের কথা বলছেন, সেই জায়গায় আমরা অবস্থান নেব। এটা হচ্ছে বাম দিকের সৌন্দর্য, এখানেও নানা রকম ফুলে সমাদৃত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন আমি দুই পাশের ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। এইরকম নানান রকম আসলে জান্নাতি বাগানে তো এমন ফুল টাকাতে স্বাভাবিক, যেখানে জান্নাতি শহীদের জান্নাতিরা অবস্থান করছেন। তো চলুন আর দেরি না করে আমরা ঠিক উপর ফলটাতে যাই, দেখি কী অবস্থা। চলুন, হাই গাইজ। প্রিয় বন্ধুরা অবশ্যই এটা ভালো করে পড়ে নেবেন, জুতা পায়ে ওঠা নিষেধ। এখানে শহীদের সম্মান জানাতে অবশ্যই এটা আপনারা কখনো এই নিষেধটা অমান্য করবেন না, অবশ্যই এটা মানবেন। আর এটা দেখছেন অবশ্যই আপনারা অনুগ্রহ করে বেদিতে বসবেন না, বেদিতে অর্থাৎ সিঁড়িতে আপনারা কেউ বসবেন না, যেহেতু শহীদদের শ্রদ্ধা জানাতে আমাদের সম্মানিত সবার সকলেই আসেন। তাদের যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে অবশ্যই আপনার সিঁড়িতে বসে সমস্যা তৈরি করবেন না। চলুন, আমরা ওপরটায় বসে গেছি প্রিয় বন্ধুরা। এখানে আমি ঠিক দুপুর 2:30 এসেছি, প্রচণ্ড তাপ আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে আমি একটা ভিডিও নিচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে আসা খালি পায়ে প্রচণ্ড তাপ কষ্ট পাচ্ছি, তবু আমি আসলাম যে এখানে দৃশ্যটা দেখাবো বলে। তো আমরা প্রথমে যেটা করব, ওপর থেকে চারিদিকটা ভিউটা নিব। এটা হচ্ছে ওপর থেকে সুন্দর একটা ভিউ। আর আমরা কিছুক্ষণের মধ্যে সেই আত্মাদের মূল জায়গায় আমরা যাব এবং তারা কী অবস্থায় কেমন আছে এই বিষয়গুলো আসলে এমন একটা, আমি কথাগুলো বলছি এগুলো হচ্ছে মনের অবস্থান, তারপরে আমরা দেখব তাদের সাথে কথা বলব। হ্যাঁ গাইস, এটা হচ্ছে ডান দিকের অংশ, উপর থেকে আমি নিচ্ছি ভিউটা। তো দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যে আর মাঝামাঝি যে স্তম্ভ স্মৃতিস্তম্ভ সেটাকে সেইটার কাছে আমরা যাব। আমরা সাইড থেকে যে ভিউগুলো নিচ্ছে এটা আমরা দেখতে থাকি এবং অনুভব করি যে ঠিক এই জায়গাতেই অসংখ্য অগণিত শহীদের আত্মারা তারা বসবাস করছে, আমাদের আমাদের জন্য দোয়া করছে, আমাদের দেশের জন্য দোয়া করছে। এইটা হচ্ছে আপনার পূর্ব দিকের অংশ, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নানা রকম কৃষি আবাদে জমি আছে এবং তারা বিভিন্ন ফসল ফলায়। তার মধ্যেই এখানে 1971 সালের যুদ্ধের যে ভয়াবহ নির্মমতা পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা সেটারই একটি স্মৃতিচিহ্ন। এটা হচ্ছে উত্তর দিকের দৃশ্য, আমি উপর থেকে নিচ্ছি। আমরা প্রিয় বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই সেই মূল ফটকে পৌঁছে যাব, আপনারা কেউ ভিডিও ছেড়ে যাবেন না। এফাকে দেখুন, ঠিক উত্তর, হ্যাঁ উত্তর পশ্চিম দিকের উপর থেকে আমি ভিউ নিচ্ছি। দেখুন কি দারুণ ভিউ। উপরে সর্বক্ষণ যেন মেঘেরা, সৃষ্টিকর্তা জান্নাতি শহীদের প্রতি সবসময় যেন তারা সম্মান জানায়, যারা দেশের জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। দেখুন
আকাশের অবস্থানটাও কতটা সুন্দর, যেন তারাও সেই শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, এইটা হচ্ছে মূল সামনের জায়গা যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা এখানে রাখা হয়। তারপরে আমরা ঠিক ডান দিক দিয়ে দেখুন, আমরা ধীরে ধীরে ভিতরটায় দেখাবো আপনার সঙ্গে। দেখুন এখানে কি অবস্থান, দেখুন সেই স্মৃতিচিহ্ন, কথোপকথিত স্মৃতিচিহ্ন আমাদের হৃদয়ে সর্বক্ষণই মনে করে দেবে সে শহীদের প্রতি সম্মান ভালোবাসা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনি লক্ষ্য করুন, এই যে আমি দেখাচ্ছি সেই শহীদের আত্মাদের প্রধান জায়গা, যেখানে শহীদের আত্মারা সর্বক্ষণ আমাদের জন্য, আপনারা লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে আপনারা দেখুন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন, কেউ চোখ মন নড়াবেন না এমন জায়গা থেকে। দেখুন এই সেই মাটি যেখানে লাখো শহীদের রক্তে রঞ্জিত। আসলে এমন মাটি নিয়ে গর্ব করা যায় দেশের জন্য। দেখুন এই সেই মাটি, আমরা এমন আসলে আমাদের স্মৃতির জন্য বেঁচে থাকুক হাজার হাজার লাখ লাখ বছর, এবং পরবর্তী প্রজন্ম এমন স্মৃতি আঁকড়ে ধরে সামনে অগ্রসর হতে পারবে। দেখুন এই সেই মাটি রক্তরঞ্জিত, এবং আত্মারা এখানে সর্বক্ষণই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য তারা সর্বক্ষণই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে। এই সেই স্মৃতিস্তম্ভ দেখুন, এমন স্মৃতি পৃথিবীর আর কোনো দেশে কোনো ইতিহাস নেই আমাদের বাংলাদেশে, যতটা শহীদদেরকে নিয়ে যে স্মৃতি সংগঠিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি ওই পাশটায়, প্রচণ্ড গরম, সেই কারণে এই পাশটা থেকেই সেই শহীদদের আত্মার প্রতি এবং সবাইকে মনসংযোগ করে একটি নিবেদন করব এবং অনুরোধ করব, সবাই এমন মাটি সবাই দেখার সঙ্গে সঙ্গে, এমন আমি এই যে ভিডিও করছি আপনারা দেখার সঙ্গে সঙ্গেই আপনারা সবাই সেই শহীদদের সম্মানিত জান্নাতের আত্মার প্রতি সবাই আপনারা সম্মান জানিয়ে সালাম জানান, মনোযোগ দিন এই সেই মাটি যেখানে লাখো শহীদদের রক্ত রঞ্জিত পা আমাদের সেই সোনার বাংলাদেশ, যে দেশের জন্য আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলেই সারা দেশে আমরা প্রাণ দিয়েছি, এখানেই সেই লাখো শহীদের আত্মারা শুয়ে আছে, জেগে আছে, সদা সর্বত সদা জাগ্রত। তাই সবাই মনসংযোগ দিন এবং তাদের সম্মানের প্রতি সবাই একসঙ্গে সালাম দিন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রিয় বন্ধুরা এমন দৃশ্য দেখে আসলে মনের ভিতরে কান্না জেগে উঠছে। আপনারা অবশ্যই এই স্মৃতিফলক স্মৃতিচিহ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির এই জায়গাটা অবশ্যই এসে সবাই সম্মান জানিয়ে যাবেন। আমি গোটাটা ঘুরে ঘুরে দেখলাম। হাই গাইস, আমি এই মুহূর্তে বিদায় নিব। আমি ঠিক ডান দিয়ে উঠেছিলাম, বাম দিয়ে দেখতে গিয়ে বামের সৌন্দর্য, বাম সাইডের সৌন্দর্য দেখতে দেখতে আমি আপনাদের এই সুন্দর অনুষ্ঠান থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখুন ডান সাইডে সৌন্দর্যগুলা খুব অপরূপ, আমি উপর থেকে দেখিয়েছি আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, এমন সৌন্দর্য খালি চোখে না দেখলে কখনো এটা সৌন্দর্য দেখার তৃষ্ণা থেকে যাবে। আমি আপনাদেরকে আমাদের রাজকুমার রাসের বাসের পক্ষ থেকে, শান্তি শহর রাসের বাসের পক্ষ থেকে, আমি আপনাদের প্রিয় এবং আপনারা আমার ভীষণ প্রিয় প্রিয় দর্শক, প্রিয় গাইস, প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলের পাশে আপনারা সবাই থাকবেন। আমি ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত সৌন্দর্য, এমনকি আল্লাহ যদি রহম করে এবং আপনাদের দোয়া থাকে, ইনশাল্লাহ বহির্বিশ্বের সমস্ত সৌন্দর্য আপনাদের আমার এই অনুষ্ঠানের মাধ্যমে বা আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, সালামু আলাইকুম।